আমি আজকে আপনাদের দেখাবো সিরিজ লাইন দিয়ে বৈদ্যুতিক বোর্ড ব্যবহার করে কাঠের উপর নকশা তৈরি করা এই কাজটি সিরিজ লাইন দিয়ে ও ডাইরেক্ট লাইন দিয়ে দুভাবে করা যায় আমি এই ভিডিওতে বিভিন্ন কার্ড দিয়ে দুভাবে করে দেখাবো লবণ বা খাবার সুরা লাগবে আমি লবণ দিয়ে করে দেখাবো লবণ দিয়ে করলে বেশি ভালো হয় আমি একটা বাটির মধ্যে তিন চার চামচ খাবার লবণ দিয়ে দিলাম এর মধ্যে একটু পানি দিয়ে লবণটা গুলে নেবো পানির সঙ্গে খুব পাতলা করে গুলাবো না মোটামুটি ঘন করে লবণটা গোলাবো একটা সকেটের দুই প্রান্তে দুইটা ক্লিপ লাগিয়ে নিছি আর দুইটা তামার তার লাগবে একটু মোটা ধরনের তামার তার তামার তার দুইটা ক্লিপের দুই প্রান্তে লাগিয়ে দিব এটি হচ্ছে স্লিচ বোর্ড দুই সোয়াটের দুইটা বাল্ব লাগিয়ে নিছি হাতে গ্লাস পরে নেওয়াটাই ভালো না হলে এবার কাঠের উপর লবণ পানিটা ভালো মতো একটা ব্রাশ দিয়ে লাগিয়ে দিব যে লবণ পানিটা গুলে রাখছিলাম ওই লবণ পানি পুরা কাঠের উপর দিয়ে দিব একটা ব্রাশ দিয়ে পুরো কাঠের উপর লাগিয়ে নেব স্পর্শ করাবো তখন পুরো কাঠে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে দেখুন পুরো কাঠেই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবার এই কাঠটা স্পর্শ লাগলে কিন্তু শক লাগবে কাজটা সাবধানের সঙ্গে করতে হবে কাঠ এবং প্রবাহিত বৈদ্যুতিক তার খালি হাতে স্পর্শ করা যাবে না খালি হাতে স্পর্শ করলে বৈদ্যুতিক শখ লাগবে বৈদ্যুতিক তার দুটি কাঠের উপর স্পর্শ করালে বৈদ্যুতিক ভোল্টের কারণে কাঠ পুড়ে কাঠের উপর নকশা তৈরি হবে আর লবণ পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার লবণ পানি দিয়ে নিতে হবে কাঠের উপর শুধু পানি দিয়ে বিদ্যুৎ অল্প প্রবাহিত হয় লবণ বা খাবার সোডা পানির মধ্যে মিশালে ওই পানি দিয়ে বিদ্যুৎ ভালোভাবে প্রবাহিত হয় কাঠের উপর যখন লবণ পানি দেওয়া হয়েছে তখন কাঠের উপর বিদ্যুৎ দণ্ড দুপি স্পর্শ করার কারণে বিদ্যুৎ ভোট কাঠের উপর প্রবাহিত হচ্ছে এর জন্য কাঠ পুড়ে নকশা তৈরি হচ্ছে আকাশে যেরকমভাবে বিদ্যুৎ চমকায় এটি দেখতে অনেকটা রকম লাগে এই কাঠের উপরে লবণ পানিয়ে কিভাবে লাগিয়ে নিব এখন সিরিজ লাইন বোর্ডের মাধ্যমে নকশাটা করতেছি আমি ডাইরেক্ট লাইন দিয়ে ওইটি করে দেখাবো এখন ডাইরেক্ট লাইন দিয়ে এই কাজটি করে দেখাবো কাঠের উপর লবণ পানি ভরিয়ে নিলাম হাতের গ্লাভস খুলে ফেলছি গ্লাভস পরে এই কাজটি করাই ভালো তা না হলে একটু অসতর্কতার ফলে শখ লাগার সম্ভাবনা আছে এই কাজটি ডাইরেক্ট লাইন দিয়ে করার চেয়ে নিজ লাইন দিয়ে করাটাই সব থেকে বেশি নিরাপদ এবং বেশি ভালো যারা ইলেকট্রিক সম্পর্কে কম বুঝি তারা এই কাজটি না করাইটাই ভালো কারণ একটু অসতর্কতার ফলে দুর্ঘটনা ঘটতে পারে লবণ পানি শুকিয়ে গেলে আবার লবণ পানিটা দিয়ে নিতে হবে লবণ পানি শুকিয়ে গেলে কাঠের মধ্যে বিদ্যুৎ ভালো মতো প্রবাহিত হবে না তখন কাঠের গায়ে নকশাটা ভালোভাবে হবে না তাই লবণ পানি যখন শুকিয়ে যাবে তখন আবার লবণ পানি দিয়ে নিব এই ভিডিওটিতে আমি বিভিন্ন কাঠের উপর বিভিন্নভাবে নকশা করে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি খুব লম্বা না সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এবার পানি দিয়ে কাঠগুলো ভালো মতো দিয়ে ধুতে হবে যে কোনো গাছ দিয়ে ঘষে ঘষে কাঠের উপর যে কালো অংশগুলো আছে ওগুলো তুলে ফেলতে হবে এভাবে ইলেকট্রিক বোল্ড ব্যবহার করে কাঠের উপর বিভিন্ন ধরনের নকশা করা যায় আর এই নকশাগুলো কখনোই উঠবে না শেষ কাগজ দিয়ে ঘষে ওই নকশাগুলো ওঠানো যাবে না এখন এই কাঠগুলো শুকানোর পরে কাঠের ওপর বার্নিশ করলে এই নকশাগুলো আরও চকচক করবে এখন যেরকম দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি চকচক করবে আমি বার্নটা করিনি বার্নিশ করলে আরও চকচক করত ইলেকট্রিক সকল কাজই ঝুঁকিপূর্ণ তাই এই কাজটি করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে একটু অসতর্কতার ফলে শখ লাগার সম্ভাবনা আছে যাদের ইলেকট্রিক সম্পর্কে ভালো ধারণা নেই এবং ছোটরা এই কাজটি কখনোই করতে যাবে না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন